করছি আগে, আগে তো করছি কয়বার? অনেক কয়বারই করছি ভিডিও। অনেক কয়বার? হ্যাঁ, ওরে সর্বনাশ! এরকম মনের মতো হইলে তো এতদিন বিয়াই হয়ে যাইত, তাই না? সেরকম মনের মতো কেউ হয় নাই। হ্যাঁ, ফোন দিছে অনেকজন এইরকম উদ্দেশ্য নিয়ে, কিন্তু তারা অনেক 4টা 5টা বাড়িতে দিনের মধ্যে কাজ করতে হয়, অত কেমনে খেয়াল থাকে। ও না, 17 বছর বয়সে এত কয়বার করছো যে মনেই নেই। ওরে বাবা, চেহারা তো অনেক সুন্দর, কারণ কি? সুন্দর চেহারা গা, আল্লাহ দিছে। আল্লাহ দিছে, জামাই দেয় নাই? জামাই নেই? জামাই নেই নাই। তো প্রেমিক আছে? না, সেই রকম টাইম নেই। কিরকম টাইম আছে? কাজে কাজে কামে ব্যস্ত থাকি, তাই সেই রকম টাইম নেই। তাই কাজে কামে ব্যস্ত থাকার কারণে এখনই এত কাজ? কেন? কারণ কি? এত কাজের কারণ কি? কপাল কপাল মানে খারাপ, তার জন্য এখনই দেখেন না, আমি ছোট আছি তো এখনই এত কাজ। আব্বাই ছিল, আর একটা বিয়ে করে চলে গেছে গা, মানে আম্মু অসুস্থ, দুটা ছোট ভাই বোনও আছে। আমি নিজে একা থাকলে এক বেলা খাইতাম, দুই বেলা না খেয়ে থাকতাম। এখন দুটা ছোট ভাই বোন আছে, আম্মু আছে অসুস্থ, ওদের তো খাওয়াইতে হইব, তার জন্য কাজ করতেই হয়। কি কাজ করো? বাসা বাড়িতে কাজ করি। তোমাদের মধ্যে প্রায় লোকই বাসা বাড়িতে কাজ করে, এত বাসা কই থেকে আসছে? কত আর কোনো অভাব কাজ নেই? নাই দেখেন না, আশেপাশে কত ফ্ল্যাট বাড়ি। হুম হুম আজকালকার তো এই বাংলাদেশ অনেক উন্নত হইতেছে। হুম তা ঠিক। কতদিন হয় বাসা বাড়িতে কাজ করে? অনেকদিন, অনেক দিন বলতে কতদিন? 4-5 বছর। তোমার বয়স কত? বয়স আমার 17 বছর। 17 বছর, মানে 12 বছর বয়স থেকে বাসায় কাজ করে? হ্যাঁ, বুঝছি। তা এখন ভিডিও করার সামনে আসার কারণ কি? কারণ আমি অনেক অভাবে আছি, এখন প্রতিবেদনের সামনে আসছি, কেউ যদি সাহায্য সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায়, আমার ভালো বাসে তার কাছে আমি পেয়াসা দিয়ে বসবো তার জন্য। তাই হ্যাঁ বিয়ে বসবা হ্যাঁ এখনই? এখন খুব ইচ্ছা হয়? খুব ইচ্ছা না, কারণ অভাবে আছি, কেউ তারা আমার এমনি টাকা পয়সা দিব না, আর আমার কোনো প্রেমিক টেমিক নাই সেই রকম ভাবে। কারণ বাসা বাড়িতে কাজ করি, আমি তো বলি নাই যে বিয়ে করতেই হইব, পছন্দ হইলে আমারটা ফোন দিব, কথাবার্তা বলবো, যদি আমার কথাবার্তা ভালো লাগে বিয়ে করব, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার আচ্ছা আচ্ছা, কার পছন্দ হলো তোমার না তার? কারণ আমার পছন্দ বলতে তার চেহারা যেমনই হোক না কেন, কালো হোক ধলা হোক, তার বয়সের কথা যে রকমই হোক না কেন, তার মনটা যদি ভালো হয় তাহলেই হইব। কারণ চেহারাও সারা জীবন কিন্তু থাকে না, মনটা যদি থাকে ভালো তাহলেই হইব। সেই জন্য আমার সবসময় বিপদে আপদে আমার পাশে থাকে, আমার সাহায্য সহযোগিতা কইরা সবসময় আমার পাশে থাকে, সেরকম একজন মানুষই আমি চাই। আমি মুসলিম ঘরের মেয়ে, আমি চাই না পাশের বাড়িতে আমি কাজ করি, কিন্তু এখন দুঃখে পেরা কাজ করতে হয়। এখন আমি চাই এরকম একজন মানুষ যে আমার পর্দার তলে রাখতে পারবে, আমি ডাইল ভাত খেয়ে হলেও আমি ভালো থাকবো, শুধু আমি পর্দার তলে থাকতে চাই। কথাগুলো কে শিখাই দিছে? শিখানোর কি আছে, এগুলা মন থেকে গাইছে। একদম মুখস্থ কথা মনে হচ্ছে যে আমি বাসা বাড়িতে কাজ করি, আমি পর্দার তলে থাকতে চাই, আমি একটা জামাই চাই। শর্টকাট কত সুন্দর কথা! শর্টকাট কথা কিন্তু কই নি, আমি কিন্তু আস্তে আস্তে কথা বলতেছি, মানে আপনার মনে হইতেছে আমি শর্টকাট কথাগুলো বলতেছি, সেখানোর মতো কেউ নাই। আম্মু আম্মু এমনিও সেই রকম মন ছিল না, বলতেছে যে এমনি যা পারি কাজ করি, যাই পাই এমনি সুখী আছি, করার দরকার নাই। এখন কাজ তো আমি করি, কষ্ট তো আমার হয়, সেটা তো আমি বুঝি, তার জন্য আমি নিজের থেকেই আসছি। আচ্ছা আচ্ছা, হুম বুঝতে পারছি। পরিবারে কে কে আছে? বললাম না, দুটা ছোট ভাই বোন আর মা আছে। দুটো ছোট? বাবা বাবা বিয়া করে চলে গেছে গা অনেকদিন আগে, তার কোনো খোঁজ খবর নাই, সে কি করে কই থাকে এটা আর জানি না। তাই 17 বছর বয়স, কি যেন নাম বললো? তানিশা। তানিশা, চেহারাটা তো একেবারে অনেক সুন্দর। তো তানিশা কত বছরের বয়সের ছেলে খুললে ভালো হয়? আন বয়স আমি আমার থেকে কমও চাই না, আমার থেকে খুব বেশিও চাই না,
আবার আমার মেডো মা চাই না, এখন আল্লাহ যা রাখছে সেইটাই। আমি বলছি বয়স যে রকমই হোক না কেন, বয়স্ক লোক হইল সমস্যা না, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ এখন আমার কপালে যা রাখছে তাই হইব না। আমার কথা আমি বলছি, তার বয়স যে রকমই হোক না কেন আমার কোনো সমস্যা নাই, তার মন যদি ভালো হয় তাহলেই হইবে। মন ভালো হইলেই হবে, হ্যাঁ আর কিছু ভালো হইলে হবে না। আর কিছু ভালো দিয়ে আমি কি করবো, সারা জীবন এগুলা থাকে না তো। প্রথমে করছো নাকি করো নাই এখন পর্যন্ত? ভিডিও করছি, আগে আগে তো করছি, কয়বার? অনেক কয়বারই করছি ভিডিও। অনেক কয়বার? হ্যাঁ ওরে সর্বনাশ, কয়বার মনে নেই, মুখস্ত নাই। ওই রকম মুখস্থ কি রাখা যায় বাসা বাড়িতে? এই যে ধরেন 4টা 5টা বাড়িতে দিনের মধ্যে কাজ করতে হয়, অত কেমনে খেয়াল থাকে? ও নাই, 17 বছর বয়সে এত কয়বার করছো যে মনেই নেই, অবস্থা দেখছো। একজনের সাথেই করছো নাকি? ভিডিও করছি অনেক মানুষের সাথে, অনেক মানুষ এসে ভিডিও করছে। ভিডিও আমি সেইটাই বলছি। হ্যাঁ আমি বুঝছি, আমিও সেই রকম ভাবেই উত্তরটা দিচ্ছি। হ্যাঁ অনেক মানুষের সাথে করছো, সেই সময় সেই ভিডিও থেকে কি করে পাওয়া যায় নাই? পাওয়া যাবে না কেন? হ্যাঁ ছোট বোন হিসেবে অনেকেই সাহায্য সহযোগিতা করছে, না করবো কেন, অনেকেই করছে। কিন্তু সাহায্য সহযোগিতার মধ্যে হয়তো টাকা দিছে, এমন টাকা দিছে যে এই বেলায় দিছে আরেক বেলায় আর নাই টাকাটা, আজকে দিলে কালকে আর থাকে নাই টাকাটা। কিন্তু আমার বেশি কিছু না, আমার একটা সেলাই মেশিন কিনা দিলেই হইতো, কারণ আমি সেলাই মেশিনের কাজ জানি। আমি বাসা বাড়ির পাশাপাশি মানে বাসা বাড়িতে তো কাজ করি, তার মধ্যে আমি সেলাই মেশিনের কাজ দেওয়া শিখছি। সেলাই মেশিন না তো, একটা সেলাই মেশিন হইলো নগদ টাকা মানে ওই যে 500-1000 টাকা না দিয়ে যদি একটা সেলাই মেশিন কিনে দেয়? হ্যাঁ সেলাই মেশিনের কাজ জানো? হ্যাঁ জানি, না জানলে কি আর কেউ বল। আমি সব কিছু অনেক দিন ধরে কাজ শিখতেছি, প্রায় 1-1.5 বছর ধরে কাজ শিখতেছি, শিখা শেষ। মানে 1-1.5 বছর ধরে যদি কাজ শিখি তাহলে সম্পূর্ণই তো হয়েছে, তার জন্য আমি বলছি কাজ জানি। বুঝতে পারছি, একটু কম বয়সে একটা ছেলে, মানে আগের ভিডিও থেকে কোনো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড হিসেবে কাউকে পাওয়া যায়নি না? সেরকম মনের মতো হইলে তো এতদিন বিয়াই হয়ে যাইত, তাই না? সেরকম মনের মতো কেউ হয় নাই। হ্যাঁ ফোন দিছে অনেকজন এইরকম উদ্দেশ্য নিয়ে, কিন্তু তারা অনেক অন্য পদের ভাবে কথা বলছে, কথাবার্তা বইলা বলছে যে আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণ পর ফোন দিতেছি, তারপর আর ফোন দেয় নাই, ফোন দিয়েছেও পরিচিত হইয়া। অন্য পদের কথা বলতে মানে এমনি কথা বলতো ভালোভাবে, এমনি কথাবার্তা বইলা যে বিয়া শাদি করবো সব কিছু ঠিকঠাক কইরা, আচ্ছা তাহলে রাখি কালকে এসে দুজনে দেখা করতেছে, যোগাযোগ করতেছে, আবার কালকে ফোন দিতেছে, এগুলো কইয়া ফোন রাখছে, আবার নতুন সাইজা ফোন দিছে। আচ্ছা এখন তোমার কি ভেবে পাইতে পারে, এখন যদি কেউ তানিশরে পছন্দ করে যে আমি এই 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 পিচ্চিটারে বিয়ে করবো, তোমার কি ভেবে পাইতে পারে খুঁজা? কেন ফোনের মাধ্যমে আগে কথাবার্তা বলবো, তারপরে যদি তার ভালো লাগে, আমার কথাবার্তা যদি তার পছন্দ হয়, তারপর আমি আমার বাসার ঠিকানা দেবো, সে আমার বাসায় আসবে, বিয়া শাদি করবে। তাহলে কি ফোন নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ফোন নাম্বারটা বলো। আমার মুখস্থ নেই, মুখস্থ নেই তো বলো নাম্বারটা দাও, আমি বলে দিই। ও নাম্বার নাই। আচ্ছা বন্ধুরা শুনছিলেন তানিশের মনের কথা, তার ভিডিওতে তার নাম্বারটা দিয়ে দেওয়া আছে। আমি তানিশের কথা শুনলাম, 17 বছর বয়স তানিশের, সে তার বিস্তারিত সব কথাই শুনলেন, আর নতুন করে কিছু বলার নাই। আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে তানিশের সাথে কথা বলতে পারেন, কেউ কোনো সাহায্য সহযোগিতা যদি করতে হয় বোন হিসেবে সেটাও করতে পারেন। ঠিক আছে তো বন্ধুরা, ভালো থাকেন। হ্যাঁ ওকে তানিশ।